কমলক্ষ দেব পুরকায়স্থ আৰু বসন্ত দাস ডাঙরিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়ার নেতৃত্বর প্রতি সন্মান জানায় আৰু ভারত সরকার আৰু অসম সরকারে নিরন্তরভাবে জনসাধারণৰ বাবে কৰি অহা কাংক্ষা তাক প্রতিফলিত করে তেখেতসকলে অনাগত দিনবোৰত অসম সরকার আৰু ভারত সরকারৰ সকলোবিলাক গঠনমূলক কাম কাজক সমর্থন জনাই সিদ্ধান্ত গ্রহণ কৰিছে। ইয়াৰ পূৰ্বেও কংগ্রেস দলৰ দুজন বিধায়ক শ্রী শশীকান্ত দাস আৰু সিদ্দিক আহমেদেও আমাৰ সরকারখনক নিৰন্তৰভাৱে সমর্থন জনাই আহিছে। আজি বসন্ত দাস ডাঙরিয়া আৰু কমলক্ষ দেব বুৰকায়স্থ ডাঙরিয়ায়ও সরকারক সমর্থন জনোৱা সিদ্ধান্ত লোৱাৰ পিছত আমাৰ সরকারখন আৰু অধিক শক্তিশালী। আমি সকলোৱে জানো যে কার্যকরী সভাপতির দায়িত্বটো কমলক্ষ বুৰকায়স্থ কৰি আছিলে, তেখেতে সেই পদৰ কৰিছে আৰু বিনা সত্ত্বে সরকারখনক সমর্থন জানাবলৈ সিদ্ধান্ত গ্রহণ করেছে। দুজন বিধায়কর সিদ্ধান্তক মই সন্মান জানাইছো আৰু তেখেতসকলে প্রতিনিধিত্ব করা দুইটা সমষ্টির উন্নয়নমূলক কাম কাজ ইতিমধ্যেই চলি আছে, কিন্তু তার লগত অনাগত দিনত দুইজন বিধায়কর লগত আমি সকলো মন্ত্রী বিধায়কে একেলগে কাম করি নর্থ করিমগঞ্জ আর মঙ্গলদৈ যাতে আমি বিশেষ উন্নতি করব পাৰো তার বাবেও আমি যত্নবান। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰত।